পূজোর থালায় বয়ে এনেছে দেবতার ভোগ আর লতা পাতা ফুলের নৈবেদ্য। সহজ সরল মাহাতোদের হিসাব নিকাশটাও সোজা সাপটা। ক্ষেতের ফসলেই জীবিকা চলে ওদের, ফসলকে ঘিরেই জীবনের সমৃদ্ধি। ভালো ফলনের জন্য ওরা তাই এভাবে বন্দনা করে উদ্ভিদের, প্রশস্তি গায় শস্য দেবতার। পুজো শেষ হলেই শুরু হবে নাচ আর গান, অধীর অপেক্ষা তাই সমবেত সকলের। কি আচার অনুষ্ঠান, কি পূজা পার্বণ, সবকিছুতেই নাকি নাচ গান হতেই হয় মাহাতোদের। অন্য সব ক্ষুদ্র নৃগোষ্ঠীর মতো ওরাও নাচ গানের খুব অনুরাগী। দেবতারা নাকি তুষ্ট হন নাচ আর গানে, তাই তো নিবেদনের সুখ মাহাতোরা খোঁজে নাচের ছন্দ আর গানের সুরে। কদম শাখাকে ঘিরে ঢোল মাদুলের তালে তালে মাহাতোরা সাধারণত ঝুমুর ছন্দে দল বেঁধে নাচে, নাচের সাথে চলে ঝুমুর তালের গান। ঝুমুর নাচে ছেলেরা সাধারণত গান গায় আর বাদ্য বাজায়, ঝুমুর তালের সেই বাদ্যে তাল মিলিয়ে মেয়ে নাচিয়েরা হাত ধরাধরি করে ধীর লয়ে ঘুরে ঘুরে নাচে। বিচিত্র খাদ্যাভ্যাস আর রকমারি উৎসব মাহাতোদের কৃষি নির্ভর জীবনধারারই সাংস্কৃতিক রূপ। রসনা বিলাসে মেতে উৎসবে